হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে একটু ঠান্ডাটা কম আছে, তো আজকে আমি একটা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। অর্থাৎ আমারই একজন কলিগ, অর্থাৎ ব্যাচমেট, আবার ভাইও বলতে পারো, বয়সে অনেক কম, অনেক ছোট আমার থেকে। তো তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, অর্থাৎ সে কীভাবে সাব ইন্সপেক্টরের চাকরি পেল, সে কীভাবে পড়াশোনা করতো, তার লাইফস্টাইল, তার স্ট্র্যাটেজিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো অবশ্যই তোমরা সেটা সম্পূর্ণটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আশা করি তোমাদের কিছুটা হলেও এটা হেল্পফুল হবে, যেহেতু কীভাবে সে পড়াশোনা করেছে। আর একটা সাব ইন্সপেক্টরের চাকরি পাওয়া সত্যি খুব চাপের, বহুদিন ধরে তাকে পরিশ্রম করতে হয়, স্ট্রাগল করতে হয়। তো তার সেই স্ট্রাগলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখে নেওয়া যাক। আর ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম, ঠিক আছে? আর নাম তো আগেই শুনলে দাদার কাছ থেকে, নিজের সম্পর্কে কিছুটা বলে নিই, তারপর পরীক্ষার ব্যাপারে আসছি। ছোটোবেলা থেকে পড়াশোনায় মোটামুটি স্টুডেন্ট ছিলাম। বাড়িতে আমার আছে বলতে শুধু মাই আছে এখন আপাতত, কেননা বাবা প্রায় আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন থেকে সেপারেট মা আর বাবা। তো মা অনেক ছোটো থেকে অনেক টিউশন সেলাই টেলাই কাজ টাজ করে আমাকে পড়াশোনা শেখায়। এবং ছোটোবেলা থেকে মোটামুটি মিডিয়াম ক্লাস স্টুডেন্ট ছিলাম, খুব ভালো ছিলাম না, খুব খারাপও ছিলাম না, মিডিল বেঞ্চার। তো মাধ্যমিকে মোটামুটি ভালো নাম্বারই ছিল, তারপর সায়েন্স নিয়েছিলাম এবং উচ্চ মাধ্যমিকেও সায়েন্স নিয়ে তারপর গ্র্যাজুয়েশানে বিএসসিতে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করি। গ্র্যাজুয়েশানে ওঠার পর থেকে পড়াশোনা নিয়ে মোটামুটি কোনোরকম সিরিয়াস ছিলাম না, একদম রেজাল্ট খারাপ হয়েছিল। তারপর থেকে ভেবেছিলাম যে কিছু একটা লাইফে করতে হবে। মা কোনোদিন সেভাবে প্রেশারাইজ করতো না যে সরকারি চাকরি করতে হবে কি কী, শুধু বলতো যে নিজেরটা নিজে বুঝে নিবি, ঠিক আছে? এই কথাগুলো খুব মনে লাগতো। তারপর ওই জন্যই ভেবেছিলাম যে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হোক, তারপর পড়াশোনা নিয়ে ভাবাই হতো। কোনো একটা সময় এরকম ধারণা ছিল যে আমারও অন্যান্যদের মধ্যে এরকম ধারণা ছিল যে সরকারি চাকরি ঘোষণা দিলে পাওয়া যায় না, এরকম টাইপেরই ধারণা নিয়ে হয়েছে। তাই ভেবেছিলাম গ্র্যাজুয়েশান তো হোক, তারপর হয়তো এমনি কোনো না কোনো চাকরি হয়তো জুটে যাবে। তারপর আশেপাশের বন্ধুদের সঙ্গে এমনি কথাবার্তা বলতে, তারপর আমার পাড়ার দু একজন দাদারা, তারা আমার ইন্সপিরেশন এই ব্যাপারে, এবং ছোটো কয়েকজন ভাইও, তাদের নাম পরে পরে বলবো। তারা দু একজন চাকরি পেলে তখন আমার মনে কনফিডেন্সটা বাড়ে যে হ্যাঁ, তাহলে এইভাবে তো চাকরি পাওয়া যায়। তারপর থেকে আমি পড়াশোনার জন্য আমার একটা খুব কাছের বন্ধু, তাকেই বললাম যে চল দুজন তাহলে পড়তে যাই। ওই করতে করতে গড়িমসি করতে বাঙালির তো 18 মাসে বছর হয়, আমার প্রায় গ্র্যাজুয়েশনেরও প্রায় এক বছর পর, তখন প্রচুর টিউশন পড়াতাম। টিউশন পড়ে মোটামুটি টাকা ইনকাম করতাম, ভাবতাম যে দারুণ চলছে, তো ঠিক আছে তাহলে এইভাবেই চল। তারপর মনে হলো যে না, এবার কিছু একটা করতে হবে, তখন পড়তে ঢুকলাম। ঠিক আমি পড়াশোনাটা স্টার্ট করি 2020 শুরুর দিকে, আর ঠিক তার 2-3 মাস পরেই করোনা স্টার্ট হয়ে যায়, তোমরা জানো সবাই। তো 2-3 মাস মধ্যেই করোনা স্টার্ট হয়ে গেছিলো। ওই করোনা সিজনটা সমস্ত পড়াশোনা অফ ছিল, এবং আমি ঠিক করেছিলাম যে কোনো একটা বেসরকারি একটা কিছু করতে করতে তারপর পড়াশোনাটা কন্টিনিউ করব। সেইভাবে এইচডিএফসি ব্যাঙ্কের মাইক্রো ফিন্যান্সিংয়ে যোগ দিয়েছিলাম, এবং ওইখানে কাজের এতই প্রেশার ছিল, আর এত ডিউটি করতে হতো, পড়াশোনার কোনো টাইম পেতাম না। ওখানে প্রায় 3-4 মাস মতো জবটা করেছিলাম। তারপর মনে হলো যে না, এইভাবে হবে না, তারপর ছেড়ে দিই নিজেরই একটা ডিসিশানে। এবং সেই সময় আমি একটা বাইকও কিনে ফেলেছিলাম, টাকারও একটু এসেছিল, তাও মা অনেক সাপোর্ট করেছিল যে না, ওটা করার দরকার নেই, তুই যেটা ভাবছিস সেটাই কর, ইএমআই নিয়ে ভাবতে হবে না, সে দুজনে আসি ঠিক হয়ে যাবে। তারপর চাকরিটা ওটা তো ছেড়ে দিলাম, তারপর পড়াশোনা স্টার্ট করি। আমার একটা ভাই ছিল, আর যে স্যারের কাছে পড়তে যেতাম আর কি, সব মোটামুটি আমার বাড়ির আশেপাশেই ছিল, এটা খুব একটা বড় আমার সুবিধা হয়েছিল। দুজনে মিলেই পড়াশোনাটা খুব সিরিয়াসলি নিলাম, এবং দুজনে মিলেই বসতাম, ডেলি একটা সময় করে দুজনে বসতাম। এবং গ্রুপ স্টাডিটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট ছিল। গ্রুপ স্টাডিতেই আমার পড়াশোনাটা ম্যাক্সিমাম হতো, কারণ বাদবাকি টাইম আমার প্রায় পড়ানো, তারপর কনস্টেবলের মাঠের জন্য প্রচণ্ড খাটতো, তো সকালের দিকটা মাঠে যাওয়া, তো পড়াশোনার খুব একটা ঘরে যে খুব টাইম পেতাম সেরকম না। তাই গ্রুপ স্টাডিও করতাম, ঘরেও নিজের যতটা পড়ার চেষ্টা করতাম। এইভাবেই মোটামুটি কনস্টেবলের এক্সামটাও কাছাকাছির মধ্যেই ছিল, ফর্ম ফিল আপ অনেক এক্সামেরই হয়েছিল। ওই সময়টা প্রচুর ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু কোনো পরীক্ষা হচ্ছিল না। আমাদের স্যার শুধু একটাই কথা বলতো যে প্রিপারেশানটা সেই লেভেলের আর যে পরীক্ষার সময় ঠিক আসবে। পরীক্ষা নিয়ে অত টেনশন করার কিছু নেই, যে মানে পরীক্ষা কেন হচ্ছে না বা মানে পরীক্ষাগুলো কবে হবে এইসব নিয়ে বেশি টেনশন করার কিছু নেই। আর রেজাল্টের জন্য ওয়েট করার কিছু নেই, রেজাল্টও একদিন বের হবে আর পরীক্ষাও একদিন হবে। তো সেই অনুযায়ী প্রিপারেশানটা সেই লেভেলের। এটা আর আমি মানে খুব ভাগ্যবশত ওইরকম একটা স্যারও পেয়েছিলাম। তারপর কনস্টেবলের এক্সামটায় পাস করি। মাঝখানে অনেকগুলো ঘটনা আমার সঙ্গে ঘটে যায়, যেরকম হচ্ছে তারপর কনস্টেবলের এক্সামটা পাস করি, তারপর হচ্ছে ওখানে জয়েন করি। তারপর এই 4 মাস মতো ট্রেনিং চলতে চলতে আমার এইখানে সাব ইন্সপেক্টরের এটাতে সিলেক্টেড হয়ে যায়, তাই এখানে চলে আসলাম। মাঝখানে কিছু কিছু ঘটনা ঘটে গিয়েছিল, যে কারণে প্রচণ্ডভাবে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। কনস্টেবলের এক্সামের যে মাঠের আগে আমার হাত ভেঙে গিয়েছিলো, মাঠ তো একদম মানে করতে পারিনি এই সময়টা। 1 সপ্তাহ আগে ব্যান্ডেজ খুলে 1 সপ্তাহ মতো দৌড়ে সে একদম মানে হেভি ব্যাপার হয়েছিল। মোটামুটি পাস করেছিলাম। যাই হোক মানে পড়াশোনার স্ট্র্যাটেজি বলতে আমি পড়তাম হচ্ছে বেশিরভাগ গ্রুপে। আমাদের 3-4 জন বন্ধু ছিল এবং আমরা প্রত্যেকেই এখন মানে চাকরি পেয়ে গেছি। 5 জন বন্ধু ছিলাম, 5 জনেই চাকরি করি। এটা মানে খুব এই রিসেন্ট কয়েকটা রিক্রুটমেন্টের মধ্যে এটা খুবই একটা সাফল্যের ব্যাপার। নিজেদের মধ্যে খুব গর্ব হয় এটা নিয়ে, যে মানে সবাই সফল একদিক দিয়ে। তার মধ্যে একটা ভাই আমার এখানেই একসঙ্গে ট্রেনিং করছি, সে সার্জেন্টে আছে আর আমি সাব ইন্সপেক্টরে আছি। তার আমরা বেশিরভাগ গ্রুপেই পড়তাম। এরপর ইউটিউবের কিছু চ্যানেল ফলো করতাম মানে কিছু হেল্পের জন্য। তারপর স্যারের কাছে তো যেতাম। এর সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের এইসব কিছু কালেকশানের জন্য ডেলি আমি একটা ডায়েরি ক্যারি করতাম, যেটাতে হচ্ছে ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করতাম, সেগুলোকে বেছে সেগুলোকে আমি লিখে রাখতাম। ঠিক আছে, মানে খুব যে কঠিন এইগুলোকে মানে নিজের মতো করে কিছু কিছু জায়গা বাদ দিয়ে দিতাম। এবং আমি ফলো করতাম মেনলি জিকের জন্য আমি তরুণ গোয়েল বইটাই বেশি পড়তাম। এরপর ম্যাথামেটিক্সের জন্য সুবীর দাস বা ওই আর এস আগরওয়ালের যে অবজেক্টিভ ম্যাথামেটিক্স যে বইটা আছে ওই বইটাই ফলো করতাম। এরপর জিকের জন্য ডাব্লিউবিসিএস ক্র্যাক যে বইটা আছে ওই বইটা খুব ভালো বই। ওটাতে মোটামুটি মানে ভালোভাবে সারা গেলে এরকম পুলিশ ক্লার্কশিপ এরকম লেভেলের এক্সামগুলো কনফিডেন্টলি মেনে দেওয়া যায়, এরকম এটা আমার বিশ্বাস। এরপর কিছু ইউটিউব চ্যানেল, এরকম দাদার যেরকম ইউটিউব চ্যানেল আছে এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো কিছু ফলো করতাম। এর থেকে অনেক মানে ভালো পাওয়া যেত। তারপর কিছু টেলিগ্রামের কিছু চ্যানেল ফলো করতাম, ওখানে ডেলি কিছু কোশ্চেন হতাম, মক টেস্ট প্রচুর দিতাম। এগুলোতে প্রচুর কনফিডেন্স জোগায় নিয়ে যায়। তো মোটামুটি মক টেস্টেও ভালোই মার্কস যখন আসতো তখন মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স আলাদা পেতাম। তো আমার তো জানো এখন তো মনে হয় যে মক টেস্টে অনেক কঠিন সেট দিয়েছি, যে যেরকম লেভেলে আমরা এই সমস্ত এক্সামগুলো ক্র্যাক করেছি। তার থেকে মনে হয় যে মক টেস্টের সেটগুলো এখন অনেক কঠিন। এটা হয়তো তোমরা একটা সময় পর গিয়ে রিয়েলাইজ করবে। আর বেশি কিছু বলতে চাই না, তোমরা ভালোভাবে স্টাডি করো, নিজেদের প্রিপারেশানটা সেই লেভেলে রাখো। ভালোভাবে স্টাডি করলে পড়াশোনাটা সেই লেভেলে কন্টিনিউ করে গেলে কে কী বলছে কীভাবে কে ডিমোটিভেট করছে ওসব নিয়ে কান দেওয়ার কিছু নেই। রিক্রুটমেন্ট ঠিক হবে, পরীক্ষাও হবে। এবং রিসেন্ট কয়েকটা দেখছো তোমরা পিএসসির অনেকগুলো ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি করে পরীক্ষাটা ক্র্যাক করার চেষ্টা করো, হবে। এরপর আর বেশি কিছু বলবো না, এই আমি আমার এখানে আমার বক্তব্য।